ডিয়ার অ্যাসপিরেন্ট, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে জানাই স্বাগত মাই ডিয়ার আরও একটি নতুন ভিডিওতে বিএম একাডেমি ইউটিউব চ্যানেলে। আজ আমি প্রত্যেকের সাথে ডিসকাস করব যে আসল গল্পটা কি। 82 নিয়ে টেট পাস, 2014-17-2022 মামলার শুনানির রিপোর্ট কি, পরবর্তী টেটের রিজার্ভ ক্যাটাগরি নিয়ে একটা সংশয় মানে ছেলেদের মনে তৈরি হয়েছে, স্যার রিজার্ভ ক্যাটাগরি থাকবে না, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আজকের দিনে এটা নিয়ে বিস্তর আলোচনা শুরু করেছে, কিন্তু আসল কথার কথা কিছু নেই এখানে। তো বলি, ভুল খবর নয়, আসল তথ্যটি জানো, এবং এই সত্যটা প্রত্যেকেরই জানা উচিত, কারণ এই সত্যটা 2014-17 শুধুমাত্র নয়, 22-এর ক্ষেত্রেও কিন্তু লাগু হতে চলেছে এবং এটা কিন্তু চলবে। তাই প্রত্যেকের ক্লিয়ারলি জানা উচিত যে আসল গল্পটা কি। শুরু করার আগে রোজকার মতো বলে রাখি, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে এক্সাক্ট তোমাকে অরিজিনাল খবরটা দেওয়া হয় এবং আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, তো প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সজনটিকে পারলে লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যেন প্রত্যেকেই ভুল খবর থেকে, একটা ভুল নিউজ থেকে যেন প্রত্যেকে নিজেকে অ্যাভয়েড করতে পারে। এই শুরু করলাম আজকে সেশন, প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে। দেখো কি বলা রয়েছে, 82 নিয়ে টেট পাসদের মামলা। দেখো, আমরা জানি যে প্রাইমারি টেটে বলতে পারি স্যার 60% পাস মার্ক, বলো হ্যাঁ না স্যার, 60% হলো পাস মার্ক। ওকে, মানে যদি আমি ম্যাথামেটিক্যালি এটাকে তোমাকে দেখি, হ্যাঁ যদি ম্যাথামেটিক্যালি দেখি তাহলে বলো কি হবে, না 150-এর মধ্যে 60% কত হয়, 150-এর মধ্যে বলবো 60% হয় স্যার এইরকম একটা নাম্বার। ওকে, দেখো আমি করে দিলাম, বললাম এটা হলো 90 মার্কস বলতে পারি এখানে। ওকে, বাট জেনারেলি কি হয়, এসসি এসটি বা রিজার্ভ যে ক্যাটাগরি রয়েছে, যেখানে এক সার্টিফিকেট রয়েছেন, প্রত্যেকের জন্য পাস মার্ক কিন্তু 55% করা হয়, বলো হাই অনার্স করা হয়, 5% লেস দেওয়া হয়, প্রত্যেকে জানো আশা করি এটা, সেটা একাডেমিক বা হোক বা অন্য কিছু, যদিও মাদ্রাসাতে দেওয়া নেই। তো এবার বলে রাখি যে 150-এর মধ্যে যদি আমি 55% করি তাহলে কত হয় স্যার, বলো কত হয় এখানে, বলবো স্যার এটা হবে কত, এটা হবে আমি যদি 2 দিয়ে কাটি স্যার, এটা বললাম 3, কত হলো স্যার এখানে, এটা 165 বাই হবে 2, মানে হচ্ছে 82.5। তাহলে এই 82 নাম্বার কী করে এলো, আমরা এক্স্যাক্টলি জেনারেলদের জন্য দেখছি যে এখানে 90 মার্কসের কাট অফ রয়েছে, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বলবো রয়েছে আমার 82.5। তাহলে এই যে নাম্বারটা রয়েছে 82 নিয়ে টেট পাস, এটাই একটা সংশয়ের বড় প্রশ্ন, বড় জায়গা রয়েছে এখানে। কেস মানুষজন করেছে, স্টুডেন্টরা করেছে, সেটা একদমই ইনভ্যালিড নয়, ভ্যালিড রিজন কিছু রয়েছে, তাছাড়া এই কেস উঠতে পারে না। এবং এর শুনানির আজকেও কিন্তু এর টোটাল শুনানি দেখা যায়নি, এবং বলে রাখি গল্পটা কি এখানে। দেখো, 90 যেখানে পাস বলবো সেখানে 82.5 পেলে আমরা বলতে পারি কি এখানে, যে আপনি দেখুন 82-তে পাস মার্ক বলছেন কিন্তু এক্স্যাক্টলি নাম্বার হচ্ছে 80, তাহলে এই 0.5 গেল কোথায়, এই 0.5 গেল কোথায়, এটা কোথায় গেল স্যার, এটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্টের অঙ্ক করেছেন তো, এটাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বাট ডিসকাউন্ট তো ইনভ্যালিড, ডিসকাউন্ট তো ভ্যালিড নয় এখানে, এই লেসটা কেন দেওয়া হবে, এর এই লেসটা নিয়েই সংশয় প্রকাশ হয়েছে এখন স্টুডেন্টদের মধ্যে, বিভ্রান্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে 82। দেখো, অনেকেরই চাকরি যাওয়া নিয়ে, অনেকেরই চাকরি পাওয়া নিয়ে অনেকেরই সংশয় রয়েছে এখন, যে যদি আমার জায়গায় অন্য কেউ চলে আসে তাহলে আমি চাকরি নাও পেতে পারি, প্রত্যেকেই দীর্ঘদিনের একটা প্রতীক্ষা রয়েছে প্রত্যেকের মধ্যে। 2014 সালে আমি টেট পাস করে রয়েছি, আজ 2023 সালে গিয়ে পৌঁছেছে, আমি এমন একটা রাজ্য থেকে বড় হয়েছি যে রাজ্যের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি মানে নিয়োগ কমপ্লিট করতে লাগে 9 থেকে 10 বছর, অনেকেই মানে ভালো ভালো আমাদের রাজ্যের মানে একনিষ্ঠ ভক্তরা রয়েছেন, আমি কোনো পলিটিক্যাল রিজনে বলছি না, বাট এইটাকে আমি ঘোরতর বিরোধিতা করছি, ঘোরতর বিরোধিতা করছি। আরে বাবা, আমার লাইফ থেকে যদি 10টা বছর পরীক্ষা দেওয়ার পাস করার পরে চলে গেল তাহলে আমি করবোটা কি, আমার সাকসেসটা নিয়ে আমি করবোটা কি বলতো, পরিষ্কার করে যে রাজ্যে পাস করে আমাকে 10 বছর দিতে হয় পরীক্ষা পাস করার পর নিয়োগ প্রক্রিয়ার জন্য, এ রাজ্যে থেকে বলো আমি মানে এটার থেকে বিরোধিতা কি হতে পারে আর, এক্স্যাক্টলি কোনো কিছু হতে পারে। দেখো, আমি কোনো পলিটিক্যাল ভিউতে বলছি না, এক্স্যাক্টলি কথাটা বলছি, হয়তো পলিটিক্যাল ভিউ এখানে কাজ করছে না, হয়তো পুরোপুরি অন্যরকম একটা প্রবলেম রয়েছে এখানে, বাট
আলটিমেটলি আমি একজন স্টুডেন্ট হিসেবে বলতে পারি 2014 পাস করলাম, সেটা 2023 আমি ইন্টারভিউ দেবো, সেটারও মামলা চলছে, তাহলে আমি আমার জায়গাটা ছাড়তে কেন চাইবো? এক্স্যাক্টলি সেই রিজনেই এখানে কিন্তু 0.5 যে লেস দেওয়া হয়েছিল, প্রচুর পরীক্ষার্থী কিন্তু এখানে মামলা করেন, কেস করেন এর বিরুদ্ধে যে 82 পাস মার্ক দেওয়া যাবে না। সত্যি বলতে কি, বিভিন্ন রাজ্য, ওয়েস্ট বেঙ্গল ছাড়া বিভিন্ন রাজ্য কিন্তু 83 পাস মার্ক করেছে, 83 পাস মার্ক রয়েছে বিভিন্ন রাজ্যের এখানে, বাট ওয়েস্ট বেঙ্গল 0.5 লেস দিয়েছিল, আর সেটা নিয়ে সংশয়। যখনই বোর্ড 82 নিয়ে পাসের একটা বিজ্ঞপ্তি, ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিয়েছিল, এক্স্যাক্টলি সেম টাইমে এরা কিন্তু কেস করেন এর বিরুদ্ধে যে এটা কী করে হতে পারে, আর এটাই হলো আসল গল্প। এরপরে বলে রাখি, এসসি এসটি স্যার রিজার্ভ করে উঠে যাচ্ছে? একদমই না। ওই সব ইউটিউব চ্যানেলগুলোকে আজকে বন্ধ করো, জায়গা থেকে আনসাবস্ক্রাইব করো বাবু, নিজের জীবনটাকে তৈরি করার একটা মুখ্য টাইম রয়েছে এই মুহূর্ত, আর তুমি যদি এটাকে অবহেলায় করো না, আসল সত্যটা তুমি জানতেই পারবে না। এত বেশি জায়গা হয়ে গেছে, এত বেশি নেটওয়ার্ক হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া এত বেশি হয়ে গেছে যেখানে ভুল খবরে বেশি সঠিক খবরের থেকে, তাহলে তুমি বলো যে আজকের এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমি শুধুমাত্র 1400 রেট প্রার্থীদের জন্য বলছি না, আমি বলছি এক্স্যাক্টলি, দেখো এখানে হয়তো কারো ক্ষতি হতে পারে, আমি একদম ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করছি এখানে যে ফ্যাক্টটা কী আসলে। আমার অনেক শিক্ষার্থী বা অনেক মানে অনেক রয়েছেন যারা 82 পেজ আর পাস করে আছেন, অনেকেই রয়েছেন হয়তো, তো তাদের কাছে আমি এটুকু মানে রিকোয়েস্ট বলবো যে স্যার আমি আপনার ক্ষতি চাইছি না, বাট আমি ফ্যাক্টটা বলতে চাইছি, ফ্যাক্টটা বলতে চাইছি। দেখো দীর্ঘদিন 10 বছর পুরানো অভিজ্ঞতা রয়েছে আমার এখানে, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, ফ্যাক্ট তো এটা। তাহলে আমার আশা দেওয়াটাই ভুল ছিল, কোনো সন্দেহ নেই, আশা দেওয়াটাই ভুল ছিল এখানে। তো এটা হলো আসল ঘটনা, এটা হলো এক্স্যাক্টলি রিজন এখানে যে আসল গল্পটা কী হয়েছে। অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে শেয়ার করো পারলে, এবং যদি কারো মনে হয় স্যার টেট পেপার থেকে আমি পরবার স্ট্রং করবো, যদি মনে হয় তোমার, যদি মনে হয় স্যার আমি পড়তে চাই, যদি মনে হয় আমি শিখতে চাই স্যার বেসিক থেকে, আমি ফাউন্ডেশনটাকে আরও স্ট্রং করতে চাই, ম্যাথ বলো, সিডিপি বলো, ইংলিশ বলো, বাংলা বলো, বা তুমি ইভিএস বলো, প্রত্যেকটি সাবজেক্টের জন্য টোটাল রেকমেন্ড কোর্স রয়েছে বিএম একাডেমি, যদি চাও তো জয়েন করতে পারো। জোরপূর্বক নয়, জোরপূর্বক নয়, বিজনেস করছি মানে তোমাকে জয়েন হতে হবে এমনটা কিছু নয়। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন দেন ইউ ক্যান জয়েন আওয়ার সেশন 9635906096, এটা কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করে দেবে, ফোন করলে তারা নাও হতে পারে, জয়েন হতে চাই আমি বলে দেবো। আমাদের অ্যাপ্লিকেশানে রয়েছে লাইভ ব্যাচ, লাইভ ক্লাস হয় এখানে। ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি স্যার, স্যার ইন্টারভিউর জন্য আমি কোনো ক্লাস এখনও শুরু করিনি, এখন শুরু করবো না, টাইম একটু দাও আমাকে, কারণ এখনও ইন্টারভিউর জন্য আমাদের 22 যে নিয়োগ রানিং প্রক্রিয়া চলছিল, মানে 1400 যে রানিং প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু এখনও ঘোরপাক রয়েছে। তাহলে এখন থেকে নয়, আমি বলবো এখন থেকে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করো, এখন থেকে কনসেপ্টগুলোকে বিল্ড করো, পরবর্তী টেট এবং ইন্টারভিউ দুটোই তোমার কাজ করবে এখানে। দেখো ঠিক আছে, গ্রুমিংটা আমি করে দেবো উইদিন আ টু অর ওয়ান অর টু মান্থ, ওকে নো প্রবলেম স্যার। তো প্রত্যেককে আসল ঘটনা হচ্ছে এই ঘটনাটি, তাই সবাই জানা হচ্ছিল বা আমি বললাম এখানে, অনেকেই প্রশ্ন করেছেন স্যার এটা মামলাটা কী আসলে কী এটা, তো এটাই হলো আসল ঘটনা এখানে। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেকে, দেখা হবে আরও একটি সেশনে, এবং অবশ্যই প্রত্যেকে বলবো সেশনটিকে শেয়ার করে দিও, লাইক করতে ভুলবে না, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, তোমাদের মতামত কী রয়েছে এখানে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।